চালের গুঁড়ো পরিমাণ মতন চিনির গুঁড়ো মিষ্টি মুখে যেটা স্বাদ লাগবে অতটা পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে গরম জলের সাথে মাখতে হবে এবার একটু বেলে নেব এবার কুকি কাটার দিয়ে ছোট্ট ছোট্ট গোলাকারে কেটে নেব এবার যেই গোল টুকরো হয়েছে ওইগুলোকে আমরা বেলে নেব প্রত্যেকটা লিচির ওপর থেকে একটুখানি জায়গা ছেড়ে চারটে পরপর বসাতে হবে ঠিক যেমন আমি বসালাম তারপর এটাকে মুড়িয়ে দিয়ে একটা গোলাপ ফুলের শেপ হয়ে গেল তারপর মধ্যিখান থেকে কেটে নিতে হবে আর পাপড়িগুলোকে দেখো আমি কিভাবে স্প্রেড করছি ওইভাবেই স্প্রেড করতে হবে এবার কড়াইতে একটু সাদা তেল কিংবা ঘি দিয়ে ওটাকে গরম করে যেই গোলাপ ফুলগুলো আমরা করেছিলাম ওইগুলোকে মিডিয়াম আচে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন গোলাপ ফুলগুলো লাল লাল হয়ে যাবে লালচে লালচে ভাব চলে আসবে গোলাপ ফুলগুলোকে উল্টে পাল্টে দেখে নিয়ে যখন পুরোটাই লালচে ভাব চলে আসবে তখন আমাদের এটাকে নামিয়ে ফেলতে হবে গোলাপ ফুলগুলোকে চিনি আর জল ফুটিয়ে শিরাটা আগের হবে তারপর চিনি শিরা হয়ে গেলে একটু রেড কালার ওর মধ্যে দিয়ে দিতে হবে বা গোলাপ ফুলগুলোকে চিনি শিরার মধ্যে ফেলে ডুবিয়ে দিতে হবে তাহলেই আমাদের গোলাপ পিঠা তৈরি হয়ে যাবে